আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। সত্যি এই বাংলা ভারতের মহামিলনের কেন্দ্রবিন্দু, বিশেষ করে এখানে জনবসতির 90% বেশি হিন্দু ও মুসলমান। মাঝে মাঝে যে এই দুই ধর্মের মধ্যে কোনো জাতিগত সমস্যা হয়নি তা নয়, তবু রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দের এই বাংলাই পারে এই দুই ধর্মকে বুকে টেনে নিতে। আজ ভাতৃদ্বিতীয়া সাক্ষী রইল তেমনই একটি ইতিহাসের। হুগলি জেলার অন্তর্গত বেলমুড়ি এতিমখানা আজ সমস্ত ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে এক মহামিলনের ইতিহাস গড়ল। রেলগেট সংলগ্ন মসজিদে বসেছিল ভাইফোঁটার আসর। এই এতিমখানায় 54 জন মুসলিম শিশুকে আজ ভাইফোঁটা দিলেন বেশ কয়েকজন হিন্দু মেয়ে। ভাইফোঁটা শেষে সবাই মিলে খুব আনন্দ করে, সবাই একসাথে গল্পগুজব করে ও খাওয়া দাওয়া করে। তাই বলা যায় বেলমুড়ি এক নতুন ইতিহাস গড়ল।